ভোর থেকে মুষলধারে বৃষ্টির মধ্যে ক্ষেতের মাঠে দুই পক্ষের জমি বিবাদকে কেন্দ্র করে খুন ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ঘরে ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিলেন দাও দাও করে চলছে আগুন এমনকি রেহাই মেলেনি গৃহপালিত পশুদেরও মানুষের পশু হিংসায় জ্বলে আহত গৃহপালিত পশুরা এমন উত্তপ্ত পরিস্থিতি কাটিগড়া বুরুঙ্গায় কালাইন থানাধীন বিহারা পুলিশ ফাঁড়ির অন্তর্গত টিকর বুরুঙ্গার ঘটনা এটি শুক্রবার সকালে সংগঠিত হয় এই ঘটনা 啊，对。

কম তাৰা মাত্ৰা আৰু পুখুৰী দিয়া ভালে ডাকীয়া নিয়া তাৰা আমাৰ পত্ৰ বিচাৰ কৰি দিন আৰু কামৰ মনকে আছিল তাৰা কৈছিয়া দিম দেখিয়া দিম কৈ আকেদি তাৰাৰে বোলে কৈছিলা বিচাৰি গুৰুৱে কৈছো যে জাগা কানি বাটাই দে বাতিয়া দেও জানা গেছে কাকা ভাতিজা পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদের জেরে এমন হিংসাত্মক ঘটনা নিহত পরিবারের লোকেদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে আজিজুরকে খুন করে তার ভাইদের গুরুতর আহত করে দমেনি দুষ্কৃতীরা এমন অভিযোগ হত পরিবারের লোকেদের এছাড়া আজিজুরের পরিবারে দুষ্কৃতীরা উপস্থিত হয়ে মহিলাদের মারধর হেনস্থা করেছে বলেও অভিযোগ শুক্রবার সকাল সাতটা নাগাদ খুনের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে হত ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য আহত দুজনকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে পাঠায় পুলিশ ঘটনাস্থল ছেড়ে পুলিশ চলে যাওয়ার পর দুষ্কৃতীদের ঘরে খুব মানুষ আগুন জ্বালিয়ে দেয় যাতায়াতের রাস্তা না থাকায় অগ্নি নির্বাপক গাড়ি এসে পৌঁছতে পারেনি এমতাবস্থায় প্রায় দু ঘন্টা পর কালাইন গুমরা ও বিহারা পুলিশ এসে বালতি ও অন্যান্য জলের পাত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নেভাতে সক্ষম হয় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি বলে জানা গেছে এদিকে ময়না তদন্তের পর হত আজিজুর রহমানের আত্মীয় স্বজনের হাতে মৃতদেহ তুলে দিলে বাড়িতে নিয়ে আসার পথে ক্ষুব্ধ জনতা কালাইন শিলচর সড়কের ওপর আজিজুরের লাশ রেখে সড়ক অবরোধ করেন তাদের দাবি বারো ঘন্টার মধ্যে খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার সহ পিতৃহারা অবুজ শিশুদের ও বিধবা স্ত্রীর ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণের ব্যবস্থার প্রতিশ্রুতি লিখিতভাবে না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না তারা স্থানীয় পুলিশ প্রশাসন হাজারো চেষ্টা করে পরেও অবরোধকারীদের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণ সরাতে পারেনি অবশেষে জেলা প্রশাসনের কর্তারা অবরোধস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের প্রতিশ্রুতি প্রদান করায় সড়ক অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা কালাইন থেকে আব্দুল সুভানস্করের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা